বাড়িতে তো আমরা অনেকেই কচুরি কিংবা পুরি তৈরি করে থাকি, সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে আমি তৈরি করে দেখাবো মুগ ডালের ডাল পুরি। দারুণ খেতে এই ডাল পুরির রেসিপি, তাহলে চলুন শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। আজ আমি ডাল পুরি কীভাবে তৈরি করছি আর কীভাবে এত সুন্দর পুরটা চারিদিকে স্প্রেড হয়ে রয়েছে এরকম ডাল পুরি দেখতে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। ডাল পুরি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটা প্রথমে আমি ভেজে নেব, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম ডাল। ডালটাকে এবার ভালোভাবে ভেজে নিতে হবে। ডালটা লাল করে ভেজে নেব, যেরকম আমরা বাড়িতে মুগ ডাল ভেজে থাকি সেভাবেই ভেজে নিতে হবে। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে, এরপর আমি নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে ধুয়ে নিয়েছিলাম, এরপর প্রেশার কুকারে দিয়ে দেবো ডালটা সেদ্ধ করার জন্য। ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দিলাম। এরপর মাঝারি আছে, 2 সিটি দিয়ে নেব ডালটা সেদ্ধ করার জন্য। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে এই ফাঁকে চলুন ময়দাটা মেখে নিই। একটা বাটিতে আমি এরকম ছোট বাটির 3 বাটি মতো ময়দা দিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো তেল ময়নের জন্য। এখানে আমি তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ময়দাটার মধ্যে ময়ান দিয়ে নিতে হবে। ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি, এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি, একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ময়দাটা বেশি নরম হয়ে গেলে কিন্তু পুর ভরে ডাল পুরি তৈরি করতে অসুবিধা হবে। অল্প অল্প করে জল দিয়ে এখানে ময়দাটা মেখে নিতে হবে। আর খুব বেশি নরমও করবেন না ডোটা, আর খুব বেশি শক্ত করবেন না, একটা মিডিয়াম ডো তৈরি করে নেবেন। ময়দাটা মেখে নিয়েছি দেখুন, এরপর আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এই ফাঁকে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, এরপর ডালটাকে দেখে নেব। দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালের পুর তৈরি করব। একটা এরকম প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেব ডাল। 2 হাতা মতো ডাল এখানে আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু যতটা ডাল ভেজেছি সবটা ডাল দিয়ে ডাল পুরি তৈরি করব না, আমি এখানে 2 হাতা মতন ডাল দিয়ে নিয়েছি। আপনারা যেরকম কোয়ান্টিটিতে বানাবেন সেই পরিমাণে ডালটা এখানে দিয়ে নিতে পারেন। এবার ডালটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, এরপর দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ তো এবার ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ হলুদ ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর চিনি, এতে টেস্টটা ভালো আসবে। লঙ্কার গুঁড়োটা একটু ঝালঝালও হবে আর চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টিও লাগবে। এবার লঙ্কার গুঁড়ো আর চিনি একসাথে আবারও নাড়াচাড়া করে নেব। ডালের পুরটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এরপর নামানোর আগে একটু গরম মশলা আর ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে আমি ধনে জিরে ভেজে নিয়েছিলাম ড্রাই রোস্ট করে, সেটা দিয়ে দিলাম।
এবার মশলাটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুগ ডালের পুরটা। ডালের পুর তৈরি হয়ে গেছে, এরপর এটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি ময়দাগুলো থেকে লেচি কেটে নিয়ে ডালের পুর ভরে নেব। এক একটা করে এরকম সাইজের একটা লেচি কেটে নেব। এভাবে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে এভাবে একটু গোল করে তারপর এরকম একটা বাটি মতন শেপ দিয়ে নিতে হবে। এরকমভাবে গর্ত করে নিয়ে এর ভেতর ডালের পুরটা দিয়ে দেব। ডালের পুরটা দিয়ে এভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তাহলে যখন লুচিটা বেলা হবে তখন চারিদিকে পুরটা ছড়িয়ে থাকবে আর চারিদিকেই মুখে পড়বে। এবার মুখটা এভাবে মুড়ে নিয়ে আবারও গোল করে নেব। এই সেম ভাবেই সবগুলো তৈরি করে নেব। আবার এরকম ভাবে বাটির মতন তৈরি করে তার ভেতর পুর দিয়ে নেব। তারপর পুরটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। পুরটা আপনারা এভাবে ছড়িয়ে দেবেন, তাহলে পুরীর ভেতরে চারিদিকে পুরটা স্প্রেড করবে, খাওয়ার সময় ভালো লাগবে মুখে পড়লে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছে। তৈরি করে নিয়েছি, এরপর চলুন বেলে নেওয়া যাক। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না বেলার সময়, এমনি শুধুই এভাবে বেলে নেব। তাহলে দেখবেন বেশি ছড়িয়ে যাবে না। আপনারা তেল ছাড়া বেলবেন, দেখবেন ভালো বেলতে পারবেন। এভাবে গোল গোল করে সবগুলো বেলে নেব। আর এক পাশে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে, এরপর ডালপুরিগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেওয়ার পর দেখুন ওপরে যখন ভেসে উঠবে তখন এভাবে হালকা করে নেড়ে দিতে হবে। উপর থেকে হালকা হালকা প্রেস করতে হবে, দেখুন তাহলেই সুন্দর ফুলে উঠবে। এবার উল্টে দিতে হবে অপর পাশটা ভাজা হওয়ার জন্য। আর এভাবে হালকা হালকা করে প্রেস করে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে এই ডালপুরিগুলোকে ভেজে নেব। ডালপুরিটা দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এইভাবেই সমস্ত ডালপুরিগুলো ভেজে নেব। আজকের এই ডালপুরি আমার তৈরি হয়ে গেছে। এটার সাথে আমি পরিবেশন করেছিলাম পনির চানা। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, চাইলে চেক আউট করতে পারেন। আজকে এই ডালপুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।